আৰু আপুনি ইমান সুন্দৰ এটা প্ৰশ্ন উলিয়াইছে, আপোনাকো মই মানিছো, কিন্তু সাতান্ন বছৰত আপুনি এনেকুৱা দিন এটা পাইছে নেকি, সৰস্বতী পূজা আৰু গণৰাজ্য দিৱস? নাই, আজিয়ে প্ৰথম পালো। সমষ্টি লাতারে নে সাঙ্গে স্কুল হাই স্কুল হম এম ই স্কুল হম আর এল পি স্কুল হম আর নে যতো জাতি জনগোষ্ঠী গিদ্র মিডিয়াম তো পড়া এস আই মিডিয়াম তো পড়া আর ছাব্বিশ জানুয়ারি হয় না আর তিন ছাব্বিশ জানুয়ারি তালারে গিয়ে তিন সরস্বতী পুজো পড়া আদ তিন মিদবার খবরিং হাতান কো পাঠুয়া গিদ্র সেখান মাহাশয় সেখানে খবরিং হাতা যে লাহা দিন করে নাকান দিন কোলেদা সিটে যে ছাব্বিশ জানুয়ারি হিলে গিয়ে সরস্বতী পুজো যা তিত হয়েকা সিটে ওনাকো সানাম কো হিসেবে নাকো মাহাশয় কো ঠেন আর নাকো পাঠুয়া কুড়ি গিদ্র কড়া গিদ্র সেখানে খবর হাতা আসল হয় আজি সরস্বতী পূজা আর ছাব্বিশ জানুয়ারি তো আপনার আপনি জানা মতে এনেকা আর কেতিয়াবা হয়েছিল নাকি? চক, মই জনা মতে ছাব্বিশ জানুয়ারি আর সরস্বতী পূজা আজিলৈকে আজিলৈকে এই দুটা উৎসবের সংগম হওয়া নাই। তো ভাবিছো আমি সৌভাগ্যবান ছাত্র ছাত্রী সকল লই আমি রাজ্য দিবস আর সরস্বতী পূজা একেলগে উদযাপন করি পাই আমি মনটোই আনন্দিত আর আমার ছাত্র ছাত্রী সকলে উপভোগ করেছে। আমি ছাত্র ছাত্রীক বার্থডে খবর বাবে সরু এটা সাংস্কৃতিক মঞ্চ করে দেখো তাতে কি নৃত্য সরস্বতী বন্দনা স্তুতি দেউতার নাম কি? আৰু মাৰ নাম? তুমি যে নাচিছা কোনে শিকাইছে তোমাক? তোমাৰ বাইদেউ শিকাইছে। কিমান আৰু বিহু ডান্স বিলাক পাৰা না নাই? কি কি পাৰা তেনেহ'লে? কি কি ডান্স পাৰা? কি কি? খালি নেপালী নাচ ৰ সকলে নাচ শিকিবা দেই, ভাল আৰু উজ্জ্বল ভৱিষ্যত থাকিল তোমালৈ। ঠিক আছে, ফিফটি প্লাছ হয়। তো আজি নিচিনা দিন কেতিয়াবা পাইছে নেকি গণৰাজ্য দিৱসৰ লগতে সৰস্বতী পূজা? নাই, একেলগে নাই। বহুত মানে আজি প্ৰথম, মানে আজি দিন বহুত স্মৰণীয় দিন। আৰু আপুনি ইমান সুন্দৰ এটা প্ৰশ্ন উলিয়াইছে, আপোনাকো মই মানিছো, কিন্তু তো কি কি কব, আমি ভাগ্যবান নে মানে অভাগ্যবান বলে কব লাগিব নে ভাগ্যবান বলে কব লাগিব? না না, ভাগ্যবান আমি, ভাগ্যবান বলে, কারণ আপনি ইফালে সন্ত্রাসবাদীর ফলের পর একটা বন্ধ প্রস্তাব আহিছে, পরিবেশ তো চাই তো স্বতঃফুটভাবে আক্ষেপখিনির কারণে প্রকাশের কারণে বন্ধ দিছে, আক্ষেপ আছে কারণে। কিন্তু কথাটো হয়ে গেল মানুষের যে কোপারেশন সহযোগিতা সরস্বতী পূজা দুইটাই সুন্দরভাবে আমার এই তিনিকোটি নিচা ঠাই পার হয়েছে। মই এতিয়া জাতীয় বিদ্যালয়ত আছো শ্ৰীমন্ত শংকৰগুৰু, সকলোৰে সহযোগিতা দেখি মই সুখী হৈছোঁ, তেওঁলোকৰ নিমন্ত্ৰণ ৰক্ষাও কৰিব পাৰিলোঁ, সুন্দৰকৈ কোনো কষ্ট নোপোৱাকৈ আহিছোঁ। আমি গণৰাজ্য দিৱসক এৰাই চলা নাই, গণৰাজ্য দিৱসৰ হৈ আমি দেশপ্ৰেমমূলক গীত মাতৰ গীত নৃত্য আদিৰ কাৰ্যসূচীও আমি ৰাখিছিলোঁ, লগতে সৰস্বতী পূজাও আমি সমূহ ছাত্ৰ ছাত্ৰী অভিভাৱকসকলৰ সহযোগত ধুনীয়াকৈ পালন কৰিলোঁ বুলি। হয়, আপোনাৰ বয়স কিমান এতিয়া? মোৰ এতিয়া 57 বছৰ। আচ্ছা, সাতান্ন বছৰত আপুনি এনেকুৱা দিন এটা পাইছে নেকি, সৰস্বতী পূজা আৰু গণৰাজ্য দিৱস? নাই, আজিয়ে প্ৰথম পালোঁ, ভালো লাগিল, আমি দুয়োটা একেলগে অবজাত কৰিলোঁ, ভাল লাগিল। কেনেকুৱা পালন কৰিলে? প্ৰথম কাল
Focus.